করোনা আবহের মধ্যে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল টার্গেট করেছে আসন্ন এডিসি নির্বাচনকে। রাজনৈতিক দলগুলো এডিসি নির্বাচনকে টার্গেট করে গুটি সাজাচ্ছে নিয়মিত। রাজ্যের রাজনৈতিক দলগুলির মতোই এবার মিশন এডিসির পরিকল্পনা নিয়েছে চাকরিচ্যুত 10,323 শিক্ষকরা। এডিসি নির্বাচনকে হাতিয়ার করে চাকরিচ্যুত শিক্ষকরা বৃহস্পতিবার থেকে তিন দিনের গণ অবস্থান শুরু করেছিল খুমলুঙে। 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের গণ অবস্থান কেন্দ্র করে গোটা খুমলুঙ চত্বরে নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। রীতিমতো পুলিশ ছিল রণসাজে, তবে শিক্ষকদের এই গণ অবস্থানকে কেন্দ্র করে খুমলুঙ চত্বরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে আন্দোলনরত শিক্ষকদের পুলিশ গ্রেফতার করে পরবর্তী সময় নিয়ম অনুযায়ী ছেড়ে দেয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, আসন্ন নির্বাচনের আগে রাজ্য সরকারকে চাপে ফেলার জন্যই চাকরিচ্যুত শিক্ষকরা এই রণকৌশল নিয়েছে। এডিসি নির্বাচনকে পাখির চোখ করে শত রেঞ্জের গুটি সাজাচ্ছে শাসক জোট বিজেপি আইপিএফটি। পিছিয়ে নেই পূর্বতন সিপিআইএম, তবে শক্তির তুল্যমূল্য এই মুহূর্তে এডিসিতে এগিয়ে রয়েছে বিজেপি। চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে প্রায় 3,000 শিক্ষক রয়েছেন উপজাতি সম্প্রদায়ের। আসন্ন পাহাড় নির্বাচনে উপজাতি শিক্ষক ও তাদের পরিবারের ভোট ব্যাংক প্রতিটি রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ। তবে চাকরিচ্যুত শিক্ষকরাও বিজেপিকে চাপে রাখার জন্য এডিসি নির্বাচনকেই বেছে নিয়েছেন। নির্বাচনের আগে চাকরিচ্যুত শিক্ষকরা চাইছেন নিজেদের কর্মসংস্থান নিশ্চিত করে নিতে। মূলত এই দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার গণ অবস্থানে বসার সিদ্ধান্ত নিয়েছিল চাকরিচ্যুতরা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চাকরিচ্যুত শিক্ষকরা পৌঁছে যান আন্দোলন স্থলে। গণতান্ত্রিক পদ্ধতিতে তারা করেন আন্দোলন। এই গণ অবস্থান থেকে আন্দোলনরত চাকরিচ্যুত দাবি তোলেন চলতি মাসের মধ্যেই রাজ্য সরকারকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, অন্যথায় তারা আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন। চাকরিচ্যুত শিক্ষকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে এখন পর্যন্ত তাদের 65 জন সদস্যের মৃত্যু হয়েছে, অসুস্থ অবস্থায় রয়েছেন আরো অর্ধ শতাধিক। শিক্ষকদের এই মৃত্যুর মিছিল যেন আর দীর্ঘায়িত না হয় তার জন্য সরকারের প্রতি আর্জি জানিয়েছেন তারা। শিক্ষকরা এই যে গণঅবস্থান, সেই গণঅবস্থান থেকে আমরা জানান দিতে চাই সরকার যাতে অবিলম্বে আমাদের স্থায়ী সমাধান করে এই চলতি মাসের মধ্যে। আপনারা জানেন অবগত আছেন এখন অব্দি এই চাকরির টেনশনে প্রায় 65 জনের উপরে মারা গেছেন, অর্ধ শতাধিক আহত অবস্থায় বাড়িতে আছেন। তাদের জীবনযাপন স্বার্থে আমরা সরকারের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি, আপনারা দীর্ঘায়িত করবেন না, আপনারা এই মিত্র মিছিল দীর্ঘায়িত করবেন না, অতি শীঘ্রই আমাদেরকে স্থায়ী করে আমাদের জীবন জীবিকার পথ সুন্দরভাবে ঘুরতে। চাকরিচ্যুত শিক্ষকরা এদিন গণ অবস্থান করলেও প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনো প্রতিনিধি যায়নি আন্দোলন স্থলে। রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বেশ কয়েকবার দাবি করেছিলেন 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বাসনের ব্যবস্থা করবে রাজ্য সরকার। সম্প্রতি সুপ্রিম কোর্টে দায়ের করা রাজ্য সরকারের একটি মামলায় বিচারপতিরা জানিয়ে দিয়েছিল রাজ্য সরকার ইচ্ছা করলে 10,323 শিক্ষকদের বিকল্প ব্যবস্থা করতে পারে, তবে পুরোটাই নির্ভর করবে রাজ্য সরকারের উপর। সুপ্রিম কোর্টের এই রায়ের পর 10,323 চাকরিচ্যুত শিক্ষকরা তাদের আন্দোলন আরো শক্ত করে। রাস্তায় নামে তাদের প্রতিটি সংগঠন। এডিসির সদর দপ্তর খুমলুঙকে চাকরিচ্যুত শিক্ষকরা তাদের আন্দোলন স্থল করাটা এই মুহূর্তে রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।